হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। এটা কনফিডেন্স দিতে বলে এই কনফিডেন্স আপনাদের কাছে সময় অভাবের মধ্যে সময়টা কাজে লাগে অযথা সময় নষ্ট না করে এটার উপর আপনি কাজ করুন। দুপুরবেলা খেতে আসেন বাড়িতে, সেই খেতে আসার জায়গাটা আধ ঘন্টা সময় কথা বলছি কার সাথে সেটাও জানি সেই পসিং আর অযথা তর্কের সঙ্গে জড়িয়ে যখন আপনাদের সুবিধা মধ্যে দিচ্ছি আপনারা এই কার্যক্রম করুন। আপনাদের সময় অনুযায়ী পুরো পরিচালনাটা 7 দিনের মধ্যে রেডি করুন। 7 দিনের মধ্যে আরামসে একটা পাতা রিপোর্টিং আপনারা করতে পারবেন না? 7 দিনের মধ্যে কি হবে না আপনাদের? চাপ হয়ে যাবে ঘরের কাছে তো সবসময় দেখা হয়, এবার দেখা সময় দেখা সময় দেখা জানা গেল ওই ব্যক্তিটা সিকিম করে ওই ব্যক্তি ফোন নিয়ে আসে একটু দাঁড়ান একটা ছবি দিল প্রত্যেক মাসে শেষ রবিবার 11টা প্রত্যেক মাসে রবিবার মাসের শেষ শেষ রবিবারটা এটা 11টা থেকে আমাদের কার্যক্রম যে কার্যক্রমগুলো হয় সেগুলো আমরা জানতে পারবো কী কার্যক্রম হ্যাঁ কোনটা কার কতটা গুরুত্ব আছে করবো সেটা আমাদের জানা দরকার। আজকে যে বিষয়টা হচ্ছে তার জন্য আমরা মানে চোখ কান বুঝে আমাদের নিজেকে সমর্থন করে করে দিই। এবারে যে ঘটতে হবে সেটা মুখ্যমন্ত্রী নির্বাচন সাধারণ মানুষের কাছে কতটা দায়বদ্ধ হয়তো আপনাদের মধ্যে যেও এক ধরেই বলাতে যায় না নসি কাল কপালে ফিরে যেতে একমাত্র কারণ ভগবান জানে আর যে এটা প্রার্থী ঘোষণা করে কি কারা কারা হবে সেটা নিয়ে চিন্তা ভাবনাটা আমাদের হয়তো বিশেষ নয় যে হবে হবে পার্টিকে আমাদের যেতে থাকে তার জন্য এমএলএ যেই হোক সবাই আমার পার্টির সিম্বলে আসছে তাকে সমর্থন করে যেতে থাকে এটা এক নম্বর মেরে দিতে এবং সেই এমএলএ ক্যান্ডিডেটকে Collection, jeans and t-shirts, only for men.